ধর্মের নামে যদি কেউ ভোট চায় বুঝে নিতে হবে যে রাজনৈতিক ভাবে সে দেউলিয়া, তার কাছে কোনো ইস্যু নেই। রাজনীতি কখনো ধর্ম নিয়ে হতে পারে না, রাজনীতি হবে শিক্ষা স্বাস্থ্য রুটি কাপড়া মকান বাসস্থান জল পরিকাঠামো, এই নিয়ে রাজনীতি হবে। যারা মানুষের স্বার্থ নিয়ে রাজনীতি করতে পারে না তারা ধর্ম নিয়ে রাজনীতি করে। যারা জয় শ্রীরাম বলে মেদিনীপুরে দিলীপ ঘোষের হয়ে গলা ফাটিয়েছিল, আজকে তাদেরকেও 1200 টাকায় রান্নার গ্যাস কিনতে হচ্ছে, খেলায় না পড়লে বিড়াল কাছে ওঠে না, এখন বুঝতে পারছে। আজকে তাদেরকেও 100 টাকায় পেট্রোল কিনতে হচ্ছে। যারা বিজেপিকে ভোট দিয়েছিল তাদের 100 দিনের টাকা বন্ধ। আর যারা 2021 সালে তৃণমূলকেও ভোট দিয়েছে, বিজেপিকেও ভোট দিয়েছে, সিপিএমকেও ভোট দিয়েছে বা কংগ্রেসকেও ভোট দিয়েছে, সবাই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। আমাকে মেদিনীপুর জুড়ে একটা মহিলা যদি আপনারা চিহ্নিত করে দেখাতে পারেন, যে কেউ বলতে পারে যে আমি বিজেপিকে ভোট দিয়েছি বলে আমি লক্ষ্মীর ভাণ্ডার পাইনি, আমি আপনাদের কাছে কোনোদিন মুখ দেখাতে আসব না। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে আমাদের সরকার তাদের জন্য কাজ করেছে, যারা দেয়নি তাদের জন্য করেছে। কিন্তু আগামী দিন পঞ্চায়েত নির্বাচনে যদি কোথাও বিজেপি জেতে আপনার অধিকার থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন। রাস্তা স্বাস্থ্যসাথী কার্ড বা লক্ষ্মীর ভাণ্ডার কি করে এই উন্নয়ন জনমুখী প্রকল্পগুলো বাধাপ্রাপ্ত হয় বিজেপি সেটাই চেষ্টা করবে, সেই ফাঁদে পা দেবেন না। আজকে আপনারা দেখছেন নরেন্দ্র মোদীর তুগলকি সিদ্ধান্ত 2016 সালে বলল নোট বন্ধ, আজ থেকে 500 টাকার নোট বন্ধ, 1000 টাকার নোট বন্ধ। 1 মাস আগে বলেছে আজ থেকে 2000 টাকার নোট বন্ধ। প্রধানমন্ত্রী পাল্টানোর রাজনীতিতে খুব বিশ্বাস করে। আমি ধন্যবাদ জানাই পশ্চিম মেদিনীপুর জেলার মানুষকে, মায়েদের দিদিদের ভাইয়েদের বন্ধুদের, যে বিজেপির ফাঁদে আপনারা পা দেননি। তার কারণ বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসত মেদিনীপুরের নাম মোদিনীপুর হয়ে যেত, মেদিনীপুর থাকতো না। প্রধানমন্ত্রী পাল্টানোর রাজনীতিতে খুব বিশ্বাস করে, সংসদ ভবন পাল্টে দিচ্ছে, নোট পাল্টে দিচ্ছে, বিমান পাল্টে দিচ্ছে, নাম শহরের নাম পাল্টে দিচ্ছে। প্রধানমন্ত্রী যে ভাষায় বোঝে আপনাকে সেই ভাষাতেই জবাব দিতে হবে। আগামী দিন যখন লাইনে দাঁড়াবেন তখন নোট পাল্টাতে আর দাঁড়াবেন না, প্রধানমন্ত্রী পাল্টাতে দাঁড়াবেন, সরকার পাল্টাতে দাঁড়াবেন। এরা যে ভাষায় বোঝে সেই ভাষায় এদের জবাব দিতে হবে। আপনারা কথা দিচ্ছেন তো? আর আগামী দিন দিল্লি যাবেন তো? যাবেন তো? নিজের অধিকারের স্বার্থে লড়বেন? আমি প্রত্যেক 2 মাস অন্তর অন্তর মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলায় আসবো, কথা দিয়ে যাচ্ছি। আর এই 211টা গ্রাম পঞ্চায়েতে 211টা গ্রাম পঞ্চায়েতে যারা প্রধান বা উপপ্রধান হবে তৃণমূল কংগ্রেস জেতার পর, 3 মাস অন্তর অন্তর পর্যালোচনা করে মানুষকে যে পরিষেবা দেবে তার মেয়াদ বাড়বে, আর মানুষকে পরিষেবা দিতে যে ব্যর্থ হবে তাকে দল থেকে বহিষ্কার করে যথাযথ প্রশাসনিক ব্যবস্থাও তার বিরুদ্ধে গ্রহণ করা হবে, আমি কথা দিয়ে যাচ্ছি। সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রণাম অভিনন্দন জোহার জানিয়ে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাড়ি ফিরবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জোর গলায় জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ।